নমস্কার বন্ধুরা, বাংলা নিরামিষ রান্নায় সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের পাকা আম দিয়ে দারুণ স্বাদের ম্যাঙ্গো ক্ষীর বানানো দেখাবো। রেসিপিটা কিন্তু খুবই সহজ, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়, একবার অবশ্যই এই জামাইষষ্ঠীতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি, ম্যাঙ্গো ক্ষীর। ম্যাঙ্গো ক্ষীর বানানোর জন্য প্রথমেই একটা ফ্রাই প্যানে 1/4 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুদানাটা লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু রোস্ট করে নেব। এভাবে সাবুদানাটা রোস্ট করে ডেজার্টের জন্য ব্যবহার করলে কিন্তু খুবই সুন্দর খেতে লাগে, তবে চাইলে আপনারা কাঁচা সাবুদানাও ইউজ করতে পারেন। আমি 4-5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে সাবুদানাটা ভালো করে রোস্ট করে নিয়েছি। এবার সাবুদানাটা সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 500 ml দুধ দিয়ে দিচ্ছি। দুধটা জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা আমার জাল হতে শুরু করে দিয়েছে, এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি দুধটা জাল করে নিচ্ছি। এরপর সাবুদানাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার দুধ এবং সাবু সব কিছু আবার খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট জাল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বাতাসা। বাতাসার বদলে আপনারা চিনিও ইউজ করতে পারেন, যেহেতু আমি এখানে সুগার ফ্রি বানাচ্ছি এর জন্য বাতাসা দিয়ে করছি। বাতাসাটাও সম্পূর্ণ দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবং 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমি দুধটাকে ঘন করে নেব। 10 মিনিট পর আমার দুধটা এরকম ঘন হয়ে গেছে এবং সাবুদানাগুলোও অনেক ফুলে গেছে। এবার আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে ছুরির সাহায্যে পিস করে কেটে নিচ্ছি এবং এর ভিতরের সমস্ত অংশ আমি একটা চামচের সাহায্যে বার করে নেব। এইভাবে একটা চামচের সাহায্যে আমের ভিতরে সমস্ত পাল্প বার করে নিয়ে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না, আমটা এইভাবে ঘন অবস্থাতেই কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন। রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। সমস্ত আমের পাল্পটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। খুব ভালো করে আমি আমটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান রেখে এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি এবং আমের পাল্পটাকে আমি 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে জাল দিয়ে নেব। আমের পাল্পটা জাল দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একেবারে লোতেই রাখতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে, একটা বিশ্রী পোড়া গন্ধ বেরোতে পারে, তাহলে কিন্তু ডেজার্টটা একেবারেই খেতে ভালো লাগবে না। এর জন্য কন্টিনিউ নাড়াচাড়া করে লো ফ্লেমে আমি আমটাকে খুব ভালো করে ঘন করে নিয়েছি। আর এক্ষেত্রে চেষ্টা করবেন যাতে ননস্টিক প্যানই ইউজ করা যায়, তাহলে আমটা জাল করতে অনেক সুবিধা হবে। আমটা আমার খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি আমের পাল্পটা এই দুধের ক্ষীরের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে সব কিছু আবারও একবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি আম এবং দুধ একসাথে মিশিয়ে নিয়েছি। এবার একটা কাঁচের পাত্রে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এরপর এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে খুবই ভালো হয়, কেননা এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই সব থেকে ভালো লাগবে। ওপর থেকে আমি কিছুটা ছোট ছোট করে কাটা আম ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেস্তা কুচি। আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন অথবা কিছু নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তৈরি হয়ে গেছে আমার জামাইষষ্ঠী স্পেশাল 10 মিনিটে তৈরি দারুণ স্বাদের একটি ডেজার্ট বা পায়েস রেসিপি, আমের ক্ষীর। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে।